তিনি লিখেছেন, 35 থেকে 40 বছরের পুরাতন অব্যবহারযোগ্য কোরআন শরীফ কি করব, যদি কোনোভাবে ব্যবহার করার মতো না থাকে, ধরলেই ছিঁড়ে যায়, এরকম হয়ে যায়, তাহলে সেই কোরআন আপনি কোনো কবরস্থানে তাইতে পুঁতে রাখতে পারেন, দাফন করে রাখতে পারেন, কিংবা সমুদ্র বড় করে নদী যেখানে এটা ফেলে দিলে আস্তে আস্তে পানিতে এটা মিশে যাবে, তো সেটাও আপনি করতে পারেন। কোনো কোনো সালাফ অবহৃত বা ব্যবহার অযোগ্য কোরআন সাহাবি তাবিদের মধ্যে কেউ কেউ সেটাকে পুড়িয়েও ইয়ে করেছেন, আপনার শেষ করেছেন, বাট আমাদের সমাজে সাধারণত প্রতিবাদ স্বরূপ বা মানুষের মানে মানুষের জেদের বশবর্তী হয়ে বা ক্ষোভের কারণে মানুষ সাধারণত আগুন দিয়ে থাকে, তো সেই জায়গা থেকে আমাদের সমাজে এটা না করা উচিত, কারণ ভুল বোঝাবুঝি তৈরি হবে।